আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এছাড়াও কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কি লাগবে কাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে নোটিফিকেশন সহ সো ভিডিওটি না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং লেটেস্ট চাকরির নোটিফিকেশনগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশানে নোটিফিকেশান লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মহারাজা জিতেন্দ্রনাথ নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এবং এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে নোটিশটি উনত্রিশে সেপ্টেম্বর দু সালে প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে প্রথমে জানিয়েছে রিক্রুটমেন্ট নোটিস এবং এখানে তোমাদের স্টাফ নার্স এবং জিএনএম পোস্টে রিক্রুট করেছে যেখানে তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে আবেদন কিভাবে করবে দেখো এই নোটিসের মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এর সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে ঠিকানা এখানে দেওয়া রয়েছে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে তেরোই অক্টোবর দু হাজার বাইশ সাল পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে প্রথম যে রিক্রুট করেছে সেটি হলো স্টাফ নার্স পোস্ট যেখানে ক্ষেত্রে তোমাদের জিএনএম নার্সিং ট্রেনিং থাকতে হবে সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক প্লাস জিএনএম প্লাস তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এবং এখানে সিলেকশন পোস্টটা দিয়ে দিয়েছে দেখে নিতে পারো পরবর্তী যে পোস্টে রিক্রুট করাচ্ছে সেটা হলো স্টাফ নার্স পোস্টে রিক্রুট করেছে এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং থাকতে হবে এবং তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই পোস্টে আবেদন করতে পারো এবং ফ্রেশার হলে অবশ্যই প্রথম যে পোস্টটি বললাম সেই পোস্টে আবেদন করতে পারো ষাট বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেব করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে তেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে বাকি ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এই হসপিটালটি কোথায় রয়েছে দেখো এই হসপিটালটি রয়েছে কোচবিহার ডিস্ট্রিকে সেখানে গিয়ে তোমাদের চাকরিটি করতে হবে সো তোমরা ইচ্ছুক হলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো ডেসক্রিপশন বক্সে নোটিসের লিঙ্ক পেয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লেটেস্ট চাকরির নোটিফিকেশনগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব కుడే పాశ్వర బే ఆైకెన్ టీజీదే